এই ভিডিওতে ত্রিপুরার বাংলা মিডিয়ামের ক্লাস এইটের ম্যাথ অনুশীলনে নাইন পয়েন্ট টু এর কোয়েশন নম্বর ফাইভ এর সমাধান করবো তো এর আগের ভিডিওতে এর আগের যতগুলি কোয়েশন ছিল সবগুলি সলভ করে নিয়েছে অবশ্যই তোমরা প্লে লিস্টগুলি চেক করে নেবে সেখানে সিরিয়াল ওয়াইজ পেয়ে যাবে তো কোয়েশ্চেন নম্বর ফাইভের মধ্যে বলা হয়েছে গুণফল নির্ণয় করো তাহলে এখানে একটি দুই তিন তিনটি এখানে চলরাশি দেওয়া রয়েছে যা হচ্ছে কি এগুলিকে আমাদের গুণ করার জন্য বলা হয়েছে তাহলে এখানে এই প্রত্যেকটিকে গুণ করে নেবো তাহলে প্রথমে হচ্ছে এক্স ওয়াই এন টু ওয়াই জেড এন টু জেড এক্স এইভাবে যে আমি গুণ সিম্বল ব্যবহার করছি এগুলি না করলেও এখানে হয় তো ইকুয়ালস টু এখানে হচ্ছে কি এখানে রয়েছে এক্স

এ তবে এখানে এটা রয়েছে মাইনাস এ মাইনাস এ স্কোয়ার তাহলে এখানে হচ্ছে একটি এ ওয়ান প্লাস টু প্লাস থ্রি আর এখানের মধ্যে যে এই মাইনাসটা রয়েছে এখানে চলে আসবে আমরা এইভাবে করতে পারি এগুলিকে প্লাস করে মাইনাস এ এখানে হচ্ছে কত এখানে এইভাবে না করে আমরা এইভাবে করে নিতে পারি যে এখানে হচ্ছে কি এ রয়েছে এখানে একটি এখানে দুটি তাহলে এখানে তিনটি তাহলে এখানে কতগুলি হচ্ছে টোটাল টোটাল হচ্ছে এখানে সিক্সটি এখানে মাইনাস রয়েছে তাই এর জন্য এখানে মাইনাস চলে আসবে গুণ সম্পর্কে তাই তার আনসার হচ্ছে মাইনাস এয়ার টু হোল সিক্স বা পাওয়ার তারপর হচ্ছে কোয়েশন নাম থ্রি কোয়েশন থ্রির মধ্যে এখানে রয়েছে কি থ্রি সিক্স ওয়াই টু ওয়াই স্কোয়ার সিক্সটিন ওয়াই টু দিবার ফোর তাহলে প্রথমে আমরা এখানের মধ্যে সিক্সটিন ইন্টু টু করে নেব সিক্সটিন ইন্টু টু আছে সিক্স টু টুয়েলভ টুয়েলভ টু রয়েছে ওয়ান থ্রি টু ওয়ান আছে থ্রি থার্টি টু থার্টি করে দেব সিক্স

13 जा 31 जा 3 आर 2 मिलाचा 5 तले 576 হচ্ছে আমরা এখানে গুণফল মানে 5 7 576 এখন হচ্ছে 6 2 जा 12 / 2 8 রইছে 1 এবং 3618 4119 এবং 19192 কে 83 দিয়ে ইনটু করে দেবো তো 3 326 এবং 39 2787 তাহলে 2 এবং 31 3 আরে 2 মিলে છે 5 তাহলে 576 এবার 7 রয়েছে y এখানে একটি এখানে রয়েছে দুটি এখানে রয়েছে চারটি তাহলে এই প্রত্যেকটিকে প্লাস করে দেবো এখানে একটি দুটি আর এখানে চারটি প্লাস করে হচ্ছে কি এখানে হচ্ছে থ্রিটা তাহলে ওয়াই টু দি পাওয়ার সেভেন এটা হচ্ছে অ্যান্সার এবার হচ্ছে এইদিকে বি এন টু টু এন টু সি এন টু থ্রি এবু থ্রি যা সিক্স তাহলে এখানে হচ্ছে বি এখানে হচ্ছে বি এখানে হচ্ছে এখানে হচ্ছে এ স্কোয়ার এ হচ্ছে দুটি বি হচ্ছে দুটি বি স্কোয়ার এখানে সি এখানে সি তাহলে আনসার এবার হচ্ছে ফাইভ নং কোয়েশন ফাইভ নং মধ্যে আছে এম স্কোয়ার তাহলে এম স্কোয়ার মাইনাস এম এম তাহলে এই মাইনাস তার সাথে ওয়ানের সাথে ইন্টু করে কোনো কিছু নেই মানে এখানে রয়েছে ওয়ান এখানেও কোনো কিছু নেই মানে রয়েছে ওয়ান তাহলে তাদের সাথে এখানে প্লাস ওয়ান মাইনাসে মাইনাসে প্লাস মাইনাস এম স্কোয়ার এখানে হচ্ছে সিঙ্গেল এম এখানে হচ্ছে সিঙ্গেল এম তাহলে এখানে হচ্ছে এম এম দুটি এখানে হচ্ছে স্কোয়ার অলরেডি তাহলে এম টু দি দিবার ফোর তারপর আসছে এখানের মধ্যে এন সিঙ্গেল এখানে হচ্ছে সিঙ্গেল তাহলে এন টু দি দেবার টু তারপর পি রয়েছে শুধু তাহলে পি এটা হচ্ছে অ্যান্সার এবার হচ্ছে কোয়েশন নাম্বার সিক্স এ ইন্টু টু বি ইন্টু মাইনাস থ্রি সি স্কোয়ার ইন্টু এইট বি স্কোয়ার সি তাহলে এবার আমরা তাকে গুণ করে নেব এখানে হচ্ছে এইট টু জা সিক্স সিক্সটিন এইট টু জা সিক্সটিন এবং থ্রি থ্রি সিক্স 18, এইটিন এইটিনে ওয়ান এইটিনে এইট হাতে রয়েছে ওয়ান থ্রি ওয়ান 3 থ্রি ওয়ান মিলি হচ্ছে ফোর তাহলে 48 এইট তাহলে এখানে লিখে নেব এইট গুণ সম্পর্কে রয়েছে তাহলে তাদেরকে গুণে রেখে দেব এখানে হচ্ছে এ তাহলে এ এবারে এখানের মধ্যে হচ্ছে বি এখানের মধ্যে বি স্কোয়ার তাহলে বি কিউব হবে এখানে এই এখানে কোনো কিছু নেই মানে এখানে রয়েছে প্লাস ওয়ান তাহলে প্লাসে মাইনাসে মাইনাস তাহলে তাদের প্রথমেই থাকবে এখানের মধ্যে মাইনাস যেহেতু এখানে একটি সংখ্যা ঋণাত্মকে রয়েছে গুণ করছি তাই প্রত্যেকটি হবে ঋণাত্মকেই এবার হচ্ছে বি কিউব এখানে দুটি এখানে হচ্ছে সিঙ্গেলে

আর যে অন্যান্য কোয়েশনগুলি রয়েছে সেগুলি প্লে লিস্টের মধ্যে চেক করে নেবে সেখানে সিরিয়াল ওয়েস পেয়ে যাবে